শেরপুরের নালিতা বাড়িতে শালকের করা লোহার দণ্ডের আঘাতে ভগ্নিপতির মৃত্যু হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত শালককে শুক্রবার ভোরে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালীনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ভগ্নিপতি মজিবুর রহমান ওরফে ময়েজউদ্দিন একই উপজেলার আয়নাতলী গ্রামের মৃত মিরু শেখের ছেলে। পুলিশ জানায়, মিরু শেখ বিয়ের পর থেকে সব পরিবারে শ্বশুরবাড়ি কালীনগরে বসত বাড়ি করে বসবাস করছিলেন। বৃহস্পতিবার দুপুরে শালক ইউনুস আলী দুই বাড়ির মাঝখানে বাঁশের কঞ্চি দিয়ে বেড়া দিচ্ছিলেন। ভগ্নিপতি বেড়া দিতে নিষেধ করলে এ নিয়ে উভয়ের মাঝে বাগবিতণ্ডা বাঁধে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা লোহার দণ্ড দিয়ে ভগ্নিপতি মজিবুরের মাথায় আঘাত করে শালক ইউনুস। এতে মজিবুর গুরুতর আহত হলে তাকে নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে মজিবুর মারা যান। রাতে বিষয়টি প্রকাশ হয়ে পড়লে পুলিশ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত শ্যালক ইউনুসকে পার্শ্ববর্তী এক বাড়ি থেকে আটক করে। এই ঘটনায় নিহত ছিল জাবেদ আলী বাদী হয়ে নালিতাবাড়ি থানায় মামলা দায়ের করেছেন। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য শেরপুর মর্গে পাঠিয়ে মামলা গ্রহণ করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সানোয়ার হোসেন। জানাতুল আফসানা, চ্যানেল বাংলা। ইউনুস মজিবুর রহমানকে লোহার রড দিয়ে বাড়ি মারিয়া রক্তাক্ত জখম করে তাকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার করে। তাকে নেওয়ার পথে মধ্যে প্রতিমধ্যে সে মারা যায়। তাকে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে যাই এবং মৃত সুতল রিপোর্ট প্রস্তুত করি। জড়িত মোহাম্মদ ইউনুসকে আমরা 12 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়।